গত 3-4 দিন ধরে আমাদের কাছে আইসিআইসিআই এটিএম ব্যাংকের আনঅথরাইজড ট্রানজ্যাকশনের ব্যাপারে কিছু কমপ্লেন পড়েছে। এখন অবধি আমাদের কাছে নিউ মার্কেট থানা, কাশীপুর থানা, যাদবপুর থানা, বউবাজার থানা, ফুলবাগান, বেহালা এবং বেনিয়া পোকারের কমপ্লেন পড়েছে। এটা আইসিআইসিআই ব্যাংকের যে এটিএমগুলো আছে সেটা যে কোম্পানি মেনটেন করে হিটাচি, তারা আমাদেরকে কমপ্লেন পাঠিয়েছে কি 12 থেকে 22 তারিখের মধ্যে কেউ বা কারা এটিএমের ভিতর ঢুকে এটিএমের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে কোনোভাবেই ওরা হানি পৌঁছায়নি, কিন্তু ওরা কোনোভাবে ওই সফটওয়্যার ট্যাম্পারিং করে, মেশিনের সফটওয়্যার ট্যাম্পারিং করে ওরা টাকাটা বার করে নিয়েছে আনঅথরাইজডভাবে। প্রায় ওদের 2 কোটি টাকা বিভিন্ন এটিএম থেকে, কোথাও 10 লাখ টাকা, কোথাও 5 লাখ টাকা এরকম করে চলে গেছে। এখানে কোনো সাধারণ মানুষের টাকা যায়নি। বেসিক্যালি এটা যে কোম্পানি ওখানে রিফিল করে ওই কোম্পানির লস হয়েছে। উই আর ইনভেস্টিগেটিং ইন টু দিস কেসেস। আমরা কিছু কিছু টেকনিক্যাল ইনপুটসগুলো পেয়েছি, তাদের উপর আমাদের কাজ হচ্ছে। আমরা এটাও জানতে পেরেছি কি এই ধরনের এই জাতীয় ক্রাইম ফরিদাবাদেও হয়েছে। উই আর ইন টাচ উইথ ফরিদাবাদ পুলিশ অলসো, অ্যান্ড হোপফুলি উই উইল বি এবল টু ডিটেক্ট দিস কেস ভেরি সুন।